এবার আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্টে যাব যেটা হচ্ছে পাইথন ইনস্টলেশন সো দ্য ইনস্টলেশন অফ পাইথন ইজ ভেরি ইজি পাইথন প্রোগ্রামিং কে তোমার পাইথন যে এসডিকে আছে পাইথন যে সফটওয়্যার আছে সেটাকে ইনস্টল করার জন্য তোমাদেরকে দুটো জিনিস করতে হবে বেসিক পাইথন টিউটোরিয়াল ফর অ্যাবসলিউট বিগিনার্স ইন বাংলা পাইথন এবার তোমরা শিখবে একদম বাংলা ভাষায় ইউটিউবে অনেক পাইথনের উপর ভিডিও আছে বাংলা ভাষায় কিন্তু প্রবলেম হলো সেই ভিডিওগুলোতে যে সেই ভিডিওগুলো অত্যন্ত ওল্ড যেখানে সেখানে যে পদ্ধতিতে পাইতন শেখানো হয়েছে সেই পদ্ধতি এবং আজকে দু একুশ সালে পাইতনের পদ্ধতির মধ্যে সম্পূর্ণ ডিফারেন্স আছে এবং ওই ভিডিওগুলো প্লে লিস্টগুলো আপডেটও হয় না বাট এখানে তোমরা একদম লেটেস্ট পাইতন শিখবে এখানে তোমরা একদম দু হাজার একুশ সালের জন্য যেভাবে পাইতন তোমাদেরকে শিখতে হয় যেভাবে শিখলে তোমরা তোমাদের কলেজ হোক ইউনিভার্সিটি হোক তোমরা প্লেসমেন্ট পেতে পারো বা তোমরা একটা প্রচুর ভালো কোম্পানিতে জব পেতে সেইভাবে পাইথনকে এখানে শেখানো হবে উইথ প্রজেক্ট ওরিয়েন্টেড লার্নিং এখানে শুধুমাত্র শেখানো হবে না প্রজেক্ট পর্যন্ত ডেভেলপ করানো হবে এবং শুধু তাই না প্রত্যেকটা ভিডিও সোর্স কোড ফ্রিতে প্রোভাইড করা হবে এবং তোমরা সমস্ত কিছু পাবে নিজেদের মাতৃভাষা বাংলাতে যদি তোমরা তোমাদের নিজেদের মাতৃভাষা বাংলাকে ভালোবেসে থাকো যদি তোমরা বাংলা ভাষায় প্রোগ্রামিং পাইথানের ওপর এবং কম্পিউটার সায়েন্স রিলেটেড আরো কন্টেন্ট পেতে চাও কারণ যে ভাষার জন্য আমরা মরতে পারি যে ভাষার জন্য আমরা লড়তে পারি সেই ভাষাতে কেন পড়াশোনা হবে না তার জন্যই আমার এই চ্যানেলটাকে ওপেন করা সুতরাং যদি তোমরা বাংলা ভাষায় পাইথানের ভিডিও পেতে চাও তাহলে তোমরা একদমই ঠিক জায়গায় এসেছো এই পুরো ভিডিও সিরিজের মধ্যে পাইথানের আমি শুধু পাইথন তোমাদেরকে শেখাবো না পাইথন শেখানোর পাশাপাশি কিভাবে পাইথন প্রোগ্রামিং এর ইউজ করে আমরা অনেক রকমের অ্যাপ্লিকেশন ওয়েবসাইট ডেভেলপ করতে পারি সমস্ত কিছু আমরা শিখব ধীরে ধীরে বাট এখানে তোমরা এই যে পুরো প্লেলিস্টটা তৈরি হবে প্লেলিস্টে তোমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখবে প্রত্যেক সপ্তাহে তিনটে বা চারটে করে ভিডিও আসবে পাইথনের উপর যেখানে তোমাদের পাইথন শেখানো হবে এবং শুধু তাই না তোমাদেরকে আমি আমার নিজের হাতে লেখা এই স্টাডি ম্যাটেরিয়ালটাও প্রোভাইড করবে এটা হচ্ছে পাইথানের নোটস যেটা আমি আমার নিজের হাতে লিখেছি এবং এইখানে এই খাতাটার মধ্যে আমার তিন বছরের পাইথান এক্সপিরিয়েন্স পুরো লুকিয়ে আছে পুরো জমানো আছে এই নোটসটা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের যারা পাইথ কলেজে পড়ো বা ইউনিভার্সিটি পড়ো ইভেন যারা প্রফেশনাল আছো কারণ যখনই তোমাদের কোনো কিছু তোমরা ভুলে যাবে পাইথনের সিম্পলি জাস্ট এই নোটটাকে ওপেন করবে এবং এই নোটসদের সমস্ত কিছু লেখা আছে রিভাইজ দেবে এবং তোমাদের যা যা আছে সমস্ত কিছু মনে থেকে যাবে অর্থাৎ আমি শুধু তোমাদেরকে প্রোগ্রামিং শেখাবোই না বা পাইথন শেখাবোই না তোমাদের রিভিশনের দায়িত্ব আমার আমি তোমাদের পাইথন শেখানোর পাশাপাশি তোমাদেরকে রিভাইজ তো করে দেবো আর যার জন্য এই নোটসটা তোমাদেরকে আমি প্রোভাইড করব এবং এই নোটস সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে এক পয়সাও নেওয়া হবে না তো নমস্কার বন্ধুরা আমার নাম হলো ইন্দ্রনীল আর তোমরা সকলে দেখছো লার্ন কোড বাংলা ইউটিউব চ্যানেলকে সুতরাং বাংলা ভাষায় যদি তোমরা এরকমই আরো ভিডিওস চাও তাহলে লার্ন কোড বাংলা চ্যানেলটাকে সাপোর্ট করো এবং নিজের মাতৃভাষাকে যদি সম্মান করে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তাহলে আগামী দিনে আরো বাংলা ভাষায় প্রোগ্রামিং রিলেটেড কম্পিউটার সাইন্সে হাই কোয়ালিটি কন্টেন্টগুলো পাবে যেগুলো তোমরা এতদিন হিন্দি বা ইংলিশ ভাষাতে পেতে সো আজকে হলো পাইথনের প্রথম চ্যাপ্টারটা আমরা করব যেটা হচ্ছে চ্যাপ্টার 0 এই চ্যাপ্টারে যে নোটস আছে আমি তা তোমাদের এই ভিডিও শেষে বলবো কিভাবে তোমরা কোথা থেকে ডাউনলোড করবে এবং ফ্রিতে কোথা থেকে ডাউনলোড করবে ঠিক আছে তো আজকের এই চ্যাপ্টারের মধ্যে আমরা শিখবো যে প্রোগ্রামিং কি প্রোগ্রামিং কেন শেখা উচিত পাইথান জিনিসটা কি পাইথান এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স কি এবং কিভাবে পাইথানকে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে পারি এবং তার পাশাপাশি পাইথানের জন্য কোন কোড এডিটারটা সব থেকে বেশি এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে চ্যাপ্টার জিরোতে শিখবো তো চলো আর বেশি না বোকে একেবারে ভিডিও শুরু করা যাক তো এর জন্য আমি তোমাদেরকে নিয়ে যাব আমার কম্পিউটার স্ক্রিনে এবং আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে সবার প্রথমে যে কাজটা করব আমার এই নোটসটাকে সবার প্রথমে ওপেন করব কারণ এটা পিডিএফ আমি অলরেডি তৈরি করে রেখেছি ওকে সো আমি আমার কম্পিউটারের স্ক্রিনটা ওপেন করে নিয়েছি আর তোমরা সামনে দেখতে পাচ্ছ যে নোটসের কথা আমি বলছিলাম সেই নোটসের পিডিএফ ফাইলটা এখন তোমরা সামনে দেখতে পাচ্ছো এই পিডিএফ ফাইলটা তোমরা কিভাবে ডাউনলোড করবে তা আমি তোমাদেরকে এই ভিডিও শেষে বলবো তাই এই ভিডিওটাকে একদম শেষ অবধি তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলেই তোমরা জানতে পারবে কীভাবে ফ্রিতে এই পিডিএফ ফাইলটা তোমরা ডাউনলোড করবে তো পাইথান ইনস্টল করার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট সবার আগে জানতে হবে যেমন প্রোগ্রামিং জিনিসটা কি। আমি জানি তোমাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম লোক জানো যে প্রোগ্রামিং জিনিসটা কি প্রোগ্রামার কাকে বলে পাইথান কি। বাট আমি এটা ভেবে চললাম যে এই ভিডিওটা যে দেখছে তাদের মধ্যে থেকে এমনও কেউ আছে যারা জানে না যে প্রোগ্রামিং কি প্রোগ্রামার কাকে বলে এবং পাইথন কি তাই আমি একদম বেসিক থেকে সবার প্রথমে শুরু করছি যে প্রোগ্রামিং জিনিসটা কি ঠিক আছে তো দেখো চ্যাপ্টার জিরো আমরা দেখবো আজকে চ্যাপ্টার জিরোতে আছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং অ্যান্ড পাইথন তো সবার প্রথমে আমাদের কাছে কি রইল ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং যে প্রোগ্রামিং কাকে বলে তো কম্পিউটার প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস অফ টেলিং আ কম্পিউটার টু সার্টেন থিংস বাই গিভিং ইট ইনস্ট্রাকশন দিস ইনস্ট্রাকশন আর কল প্রোগ্রাম জিনিসটাকে ভালো করে বোঝো কম্পিউটার প্রোগ্রামিং কি কম্পিউটার প্রোগ্রামিং হচ্ছে বেসিক্যালি কতগুলি ইনস্ট্রাকশন যেটা একটা হিউম্যান একটা কম্পিউটারকে দেয় এবং ওই ইনস্ট্রাকশনগুলির ওপর বেস করে কম্পিউটার কিছু পার্টিকুলার টাস্ক আমাদের কাছে করে দেয় ঠিক আছে তো যে তো একজন মানুষ যে ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারকে দেয় ওই ইনস্ট্রাকশনটাকেই বলা হয় ওই তো এখানে আমি এক সেকেন্ড ড্র করে দিয়ে বুঝতে পারবে এই যে ইনস্ট্রাকশনগুলো এই ইনস্ট্রাকশনগুলোকেই বলা হয় তোমার কি প্রোগ্রামিং ঠিক আছে তো আশা করি প্রোগ্রামিং কাকে বলে প্রোগ্রামস কাকে বলে সেই জিনিসটা বুঝতে পারলে তাহলে এবার কথা আসছে কম্পিউটার প্রোগ্রামার কারায় এবার এই যে

আমরা যে কম্পিউটারকে ইনস্ট্রাকশনগুলো দিই সেই ইনস্ট্রাকশনগুলো যে ভাষাতে লেখা হয় তাকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের ভাবো আমরা যে প্রত্যেক প্রত্যেক মানুষ আছি আমরা মানুষে যখন একে অপরের সঙ্গে কথা বলি তখন আমরা আমাদের মাতৃভাষা বা যে কোনো ভাষার ব্যাপার করি যেমন কেউ ইংলিশে কথা বলে কেউ হিন্দিতে কথা বলে বা কেউ বাংলায় কথা বলে কেউ গুজরাটি কেউ তামিল কেউ মারাঠি এরকম প্রত্যেক লোকের বিভিন্ন মাতৃভাষা আছে তো বেসিক্যালি আমরা আমাদের কথা বলার জন্য যে ভাষার প্রয়োগ করি সেই ভাষাগুলোকে বলে হিউম্যান ল্যাঙ্গুয়েজ সেরকমই কম্পিউটার তো আর হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝবে না কম্পিউটারের কিছু পার্টিকুলার নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ থাকে যে ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে কম্পিউটার টাস্ককে কমপ্লিট করে থাকে সেই ল্যাঙ্গুয়েজগুলোকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবার অনেক প্রকারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় মার্কেটে যেমন পাইথান আছে জাভা আছে সি আছে জাভাস্ক্রিপ্ট আছে ডার্ট আছে আরও অনেক মার্কেটে অনেক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে অনেক রকম এবং প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু পার্টিকুলার নির্দিষ্ট কাজ থাকে তাই এরকম নয় যে পাইথানের সব থেকে বেস্ট আর যা বা পার্টিকুলার কাজ থাকে তো আজ আমরা এই ভি আমরা এই কোর্সে শিখবো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই পাইথন রিলেটেড যত টপিকস আছে যে পাইথান জিনিসটা কি পাইথানের কাজ কোথায় বেশি হয় পাইথানের মাধ্যমে আমরা কী কী তৈরি করতে পারি সমস্ত কিছু আমরা এখন দেখব সো এখন আমরা দেখব ইন্ট্রোডাকশন টু পাইথন সো পাইথন ইজ ওয়ান অফ মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইট ইজ বেস্ট ফর বিগিনার দের জন্য পাইথন হচ্ছে সব থেকে বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি তোমরা কেউ এখনো পর্যন্ত কোন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না শিখে থাকো এবং ডিসাইড করেছো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো সেটা যে কোনো কারণ হতে পারে হয়তো তোমরা কলেজ স্টুডেন্ট হতে পারো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো বিটেক করছো বিসিএ করছো এমসিএ করছো বা বিএসসি করছো তাহলে তো তোমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিলে অবশ্যই পাইথান থাকবেই পুরো কলেজের চারটে বছর ইভেন তোমরা যদি ফিজিক্স অনার্সও করো তাহলেও তোমাদের জেনারেল ইলেকট্রিক হিসেবে কম্পিউটার সায়েন্স থাকে যদি তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে থাকো আর কম্পিউটার সায়েন্স নিয়ে তোমাদের পাইথান অবশ্যই থাকবে আজকের দিনে তাছাড়া তোমরা যদি কেউ ভাবো প্রোগ্রামিং শিখতে চাইছো স্কিলস ডেভেলপ করার জন্য তাহলেও পাইথান তোমাদের জন্য খুবই ভালো এবং যারা এর আগে কোনো ল্যাঙ্গুয়েজে শেখে তাদের জন্য পাইথানের সবথেকে বেস্ট কারণ পাইথনের সিনট্যাক্স হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট সিনট্যাক্স তো পাইথানকে কে তৈরি করেছে পাইথন ওয়াজ ক্রিয়েটেড বাই গিউডোভ্যাম রসম তোমরা গুগলে সার্চ গিউডো গিউডোভ্যাম রসমের ছবি পেয়ে যাবে আমি আগের কাছে দিলাম না প্রথম পাইথন ক্রিয়েট করা হয়েছিল এবং ইমপ্লিমেন্ট করা হয়েছিল নাইনটিন এইটটি তাহলে ভাবতে পারছো পাইথান কত পুরনো একটা ল্যাঙ্গুয়েজ উনিশশো নব্বই সাল থেকে চলছে এরকম নয় যে এখনই পাইথনের জনপ্রিয়তা আছে পাইথনের জনপ্রিয়তা প্রায় আজ দুই দশক হয়ে গেছে আছে ঠিক আছে তো এখন আমরা দেখব ইউজেস অফ পাইথান পাইথানের মাধ্যমে আমরা কি কি তৈরি করতে পারি অবশ্যই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার উদ্দেশ্য শুধুমাত্র কলেজের পরীক্ষাটা পাশ করা নয় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আরও একটা উদ্দেশ্য থাকে যে সেটাকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রোগ্রামিং শুধুমাত্র প্রোগ্রামিং শিখে স্যাম্পল কোশ্চেন সলভ করার অ্যাকচুয়াল প্রোগ্রামিং না সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার ব্যবহার করে রিয়াল ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করে হিউম্যানের প্রবলেমের সলিউশন করাই হচ্ছে একজন প্রোগ্রামারের কাজ তো পাইথানের মাধ্যমে আমরা সমস্ত কিছু তৈরি করতে পারি যার জন্য পাইথান হচ্ছে সবার প্রথম চয়েস সমস্ত প্রোগ্রামারদের জন্য এবং পাইথান এই কারণে মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথানের মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি পাইথানের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করার জন্য বিশেষত দুটো ফ্রেমওয়ার্ক আছে যেমন ডিজ্যাঙ্গো এবং ফ্লাস্ক তো এখন ফ্রেমওয়ার্ক কি লাইব্রেরি কি এসব আমি বোঝা মনে শুধু ধরে রাখো যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হয় সেটা আমরা পাইথানের মাধ্যমে করতে পারি সেকেন্ডলি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মেশিন লার্নিং ডেটা সায়েন্স এই তিনটে যে সেক্টর আছে এই তিনটে সেক্টরে হচ্ছে পাইথান থেকে বেশি ইউজ হয় ইভেন এই তিনটে সেক্টরের জন্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথান যদি তোমরা কেউ এআই আইতে যেতে চাও কেউ যদি তোমরা মেশিন লার্নিংয়ে যেতে চাও কেউ যদি তোমরা ডেটা সায়েন্সে যেতে চাও তাহলে পাইথন তোমাদেরকে শিখতেই হবে এবং এআই মেশিন লার্নিং এগুলি হচ্ছে ফিউচার এগুলির ইন্ডিয়াতে ইভেন ইউএসএতে এবং অল ওভার দ্য কান্ট্রিতে জব অপরচুনিটিসও প্রচুর বেশি আছে ঠিক আছে তো আমরা পাইথনের মাধ্যমে এআই এর ওপরও কাজ করতে পারি মেশিন লার্নিং এর উপরও কাজ করতে পারি ডেটা সায়েন্সের ওপর কাজ করতে পারি এর পাশাপাশি আমরা স্ক্রিপ্টিং এর ওপর পাইথনের মাধ্যমে কাজ করতে পারি স্ক্রিপ্টিং কি অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা স্ক্রিপ্ট লিখে পাইথানের মাধ্যমে হ্যাকিং করতে পারি এথিক্যাল হ্যাকিংয়ে পাইথান কিন্তু খুবই ইউজ হয় যারা সাইবার সিকিউরিটি যেতে চাও তাদের জন্য পাইথান বেস্ট এর পাশাপাশি আমরা পাইথানের মাধ্যমে রোজকার যে ডেলি কাজগুলো আছে সেই কাজগুলিকে অটোমেটিক করতে পারি যেমন সিম্পল ভাবো আমি রোজ ডেলি একজন ব্যক্তিকে আমাকে মেল পাঠাতে হয় তাহলে এই যে ইমেল পাঠানোর যে প্রসেসটা এটাকে আমি পাইথানের মাধ্যমে স্ক্রিপ্ট লিখে অটোমেটিক করে দিতে পারি যেখানে পাইথান আমার হয়ে মেল দিকে সেটাকে জিমেলের মাধ্যমে সেই ব্যক্তির কাছে পাঠিয়ে দেবে সো এইগুলো একটা অটোমেটিক টাস্ক আরো অনেক রকম অটোমেটিক টাস্ক আছে তারপর আমরা ইন্টারনেট অফ থিং আইওটি যেটাও একটা খুবই হাইলি ডিমান্ডেড স্কিলস এর পাশাপাশি আমরা রোবোটিক্স আর ডুয়েনও কেউ যদি তোমরা রোবটস বানাতে চাও রোবোটিক্স যদি যেতে চাও তাহলেও কিন্তু পাইথন প্রচুর পরিমাণে ইউজ হয় এবার আমরা দেখবো ফিউচার অফ পাইথন পাইথনের শেখার সুবিধাগুলি কি কি নাম্বার ওয়ান ইজি টু লার্ন অ্যান্ড ইউজ নাম্বার টু ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ মানে কি পাইথনকে তোমরা উইন্ডোজের কম্পিউটারের মধ্যেও ব্যবহার করতে পারো ইনস্টল করে ম্যাক বুকের মধ্যেও ব্যবহার করতে পারো ইনস্টল করে এবং এর পাশাপাশি তোমরা পাইথনকে লিনাক্সের মধ্যেও ইনস্টল করতে পারো এর পাশাপাশি তিন নম্বর হচ্ছে পাইথন একটি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ চার পাইথন ফ্রি ল্যাঙ্গুয়েজ ওপেন সোর্স পাইথনকে ইনস্টল করার জন্য কোনো রকম তোমাদেরকে পয়সা খরচ করতে হয় না পাঁচ পাইথন হল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছয় মাধ্যমে আমরা জিইউআই প্রোগ্রামিং করতে পারি জিইউআই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ পাইথান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন অ্যান্ড সফটওয়্যারও তৈরি করতে পারি ছয় পাইথান হল ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এর মধ্যে পাইথনের মধ্যে সুবিধা আছে সাম ইম্পর্টেন্ট টপিকস ডিফারেন্স বিটুইন ইন্টারপ্রেটার অ্যান্ড কম্পাইলার কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বলেছিলাম পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এই ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে ডিফারেন্স আমাদেরকে বুঝতে হবে মার্কেটের মধ্যে দুই প্রকারের ল্যাঙ্গুয়েজ পাওয়া যায় একটা হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হচ্ছে কম্পাইলার ল্যাঙ্গুয়েজ এবং এই দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে সেই পার্থক্যগুলি কি কি সেই পার্থক্যগুলি হচ্ছে নাম্বার ওয়ান ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ কি করে সবার প্রথমে যে প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামটাকে একবারই মাত্র ট্রান্সলেট করে অর্থাৎ ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রাম থাকে বা যে সোর্স কোড থাকে সেটাকে একই বা একবার ট্রান্সলেট করে মেশিন করে কনভার্ট করে আমাদের কাছে আউটপুট দেয় বাট কম্পাইলার কি করে কম্পাইলার সবার প্রথমে পুরো প্রোগ্রামটাকে স্ক্যান করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো স্ক্যান করবে পুরো স্ক্যান করার পর আমাদেরকে আউটপুটটাকে প্রোভাইড করবে মেশিন কোডের মধ্যে সেকেন্ড পয়েন্ট ইট টেক্স লেস অ্যামাউন্ট অফ টাইম টু অ্যানালাইজ দ্য সোর্স কোড ইন্টারপ্রেটারের মধ্যে কি ইন্টারপ্রেটারের মধ্যে যে সোর্স কোড থাকে ঠিক আছে যে প্রোগ্রামটা থাকে সেটাকে অ্যানালিস করতে অনেকটা কম সময় লাগে যেহেতু এটা একটা প্রোগ্রাম একবারই স্ক্যান করে দেন সেটা আউটপুট দেয় কিন্তু কম্পাইলার কি করে পুরো প্রোগ্রামটাকে স্ক্যান করে যার ফলে ইন্টারপ্রেটারের মধ্যে এক্সিকিউশন টাইম কম হয় এবং কম্পাইলারের মধ্যে এক্সিকিউশন টাইম অনেকটা বেশি হয় এই যে ডিফারেন্স দিয়েছে এই ডিফারেন্সটা কিন্তু অনেক সময় কলেজ এক্সামে কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে ডিফারেন্স তো এটা দেখে রাখতে পারো বাকি যারা কলেজ স্টুডেন্ট নরমাল শিখছো তাদের জন্য নলেজের জন্য আমি শেখাচ্ছি ঠিক আছে আরেকটা পয়েন্ট থেকে দা এক্সিকিউশন টাইম ইজ স্লোয়ার দ্যান কম্পাইলার আমি যেরকম বললাম সোর্স কোড অ্যানালিসিস টাইমটা ফাস্ট হয় কিন্তু এক্সিকিউশন টাইমটা একটু স্লো হয় কেন কারণ পাইথানের ক্ষেত্রে কে একটা একটা করে কোড অ্যানালিসিস করা হয় ঠিক আছে বাট কম্পাইলারের ক্ষেত্রে হয় কম্পাইলারের ক্ষেত্রে এক্সিকিউশন টাইমটা অনেক ফাস্ট হয় বিকজ এখানে সবার প্রথমে পুরো কোর্টটাকেই অ্যানালিসিস করা হয় দ্যাটস ওয়াই ঠিক আছে তো ইন্টারপ্রেটেড সাপোর্ট কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথান জাভা স্কিপ রুপি কম্পাইলার সাপোর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি সি প্লাস প্লাস জাবা এগুলো হচ্ছে কম্পাইলার সাপোর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশান টু প্রোগ্রামিং অ্যান্ড ইন্ট্রোডাকশন টু পাইথন আশা করি তোমাদের প্রোগ্রামিং এর কনসেপ্ট এবং পাইথন জিনিস কি পাইথন ব্যবহার কি এগুলি বুঝতে পেরেছো যদি এখনো পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল থেকে প্রেস করে ঘন্টা বাজিয়ে দাও যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে তাড়াতাড়ি পেয়ে যাও এবং এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর যদি কোন পর্যন্ত কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট কমেন্ট এবার আমরা আমাদের পার্টে যাব যেটা হচ্ছে পাইথন ইনস্টলেশন সো দ্য ইনস্টলেশন অফ পাইথন ইজ ভেরি ইজি পাইথন প্রোগ্রামিং কে তোমার পাইথন যে সফটওয়্যার আছে সেটাকে ইনস্টল করার জন্য তোমাদেরকে দুটো জিনিস করতে হবে বেসিক্যালি নাম্বার ওয়ান তো পাইথন সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে আমাদের কম্পিউটারের মধ্যে আর সেকেন্ড আমাদেরকে একটা কোড এডিটার ইউজ করতে হবে ঠিক আছে তো সবার প্রথমে আমরা কি করব পাইথন সফটওয়্যারটাকে আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করার শিখব ঠিক আছে তো পাইথন সফটওয়্যারকে আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করার জন্য তোমরা সবার প্রথমে গুগলে যাবে এবং গুগলে যাওয়ার পর দেখবে তোমরা এই ওয়েবসাইটটাতে আসবে এই ওয়েবসাইটটার নাম হচ্ছে পাইথান ডট ওআরসি লিঙ্ক উইল বি গিভেন বিলো ইন দ্য ডেসক্রিপশন বক্স লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো তাই কোনো চিন্তা নেই এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখো ডাউনলোড বলে একটা সেকশন আছে এই ডাউনলোড বলে সেকশনে এখানে দেখো এখানে ডাউনলোড ফর উইন্ডোজ বলে লেখা আছে ঠিক আছে অথবা এই ডাউনলোডে তোমরা ক্লিক করো ডাউনলোডে ক্লিক করার পর তোমরা যদি উইন্ডোজ ইউজার হও তাহলে উইন্ডোসে ক্লিক করবে তোমরা যদি লিনাক্স ইউজার হও তাহলে এখানে তোমরা যদি ম্যাক ইউজার হও তাহলে এখানে নাইনটি পার্সেন্ট কেসে তোমরা উইন্ডোজ ইউজারই হবে তাই তোমরা সিম্পলি এই যে বাটনটা দেখছো ইয়েলো কালারের এই বাটনটার মধ্যে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে এবং এটা ক্লিক করার পর অটোমেটিক পাইথান তোমাদের এইখানে ইনস্টল হয়ে যাবে তো আমি অলরেডি তোমার পাইথানকে ইনস্টল করে রেখেছি আমার কম্পিউটারের মধ্যে তাই আমি আর আলাদা করে এখানে পাইথানকে ইনস্টল করলাম না ঠিক আছে তো এখানে আমি একটা জিনিস বলতে চাই এই যে ভার্সনটা আছে থ্রি পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ এটা কিন্তু একমাত্র উইন্ডোজ সেভেন থেকে আপ ভার্সনই চলবে অর্থাৎ উইন্ডোজ এইট এবং উইন্ডোজ টেন এর মধ্যে যদি তোমাদের উইন্ডোজ সেভেন এর কম্পিউটার হয় এবং যদি তোমাদের উইন্ডোজ সেভেনের পেছনের যে কম্পিউটারগুলো আছে উইন্ডোজ এক্স পি টেক্স তাহলে কিন্তু এটা চলবে না তার জন্য তোমাদের যেটা করতে হবে তার জন্য তোমাদের এখানে নিচে আসতে হবে একটু স্ক্রোল করে আর নিচে আসার পর তোমরা এখানে 3.8.5 যে ভার্সানটা আছে এই ভার্সানটাকে তোমরা এখান থেকে ইনস্টল করে নিও ঠিক আছে এই ভার্সানটা এটা হচ্ছে উইন্ডোজ সেভেনের জন্য এটা মনে রাখবে 3.9 থেকে যত ভার্সান আছে সেটা হচ্ছে উইন্ডোজ সেভেনের পরের জন্য ঠিক আছে তো দেখো পাইথান তোমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাওয়ার পর তোমরা যাবে সবার আগে সেখানে যেখানে তোমরা কম্পিউটারে পাইথানটাকে মানে ডাউনলোড করেছো সফটওয়্যারটাকে যেমন আমি এখানে ডাউনলোড ফোল্ডার আছে আর এখানে এসে তোমরা জাস্ট ডাবল ক্লিক করে দেবে ডাবল ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা পাপ আপ আসবে ঠিক আছে এবার আমি অলরেডি পাইথান ইনস্টল করে রেখেছি আমার কম্পিউটারের মধ্যে আর আমি ওটাকে ডিলিট করতে চাই না আপাতত তাই আমি আর ইনস্টলেশন প্রসেস দেখাবো না ইনস্টলেশন প্রসেসটা খুবই সহজ তোমাদের যেটা মনে রাখতে হবে তোমরা যখন তোমার ফার্স্ট টাইম পাইথানটা পাইথানের এই ফাইলটা এখানে ডাবল ক্লিক করবে এবং এই যে পপ আপটা আসবে তখন এখানে নিচে একটা বক্স আসবে যেখানে লেখা থাকবে অ্যাট পাইথন টু দা পাথ তো এই বক্সটাকে তোমরা ক্লিক করে দেবে ওই জিনিসটাকে তোমরা যদি ওই বক্সটার ওখানে ক্লিক না করো তাহলে কিন্তু তোমাদের পাইথান ঠিকমতো কম্পিউটারের মধ্যে ইনস্টল হবে না তাই তোমরা অবশ্যই কিন্তু ওই যে বক্সটা থাকবে সেই বক্সটাকে চেক করে দিও এবং চেক করার পর তোমরা কি করবে এখানে যে আছে এই যে জিনিসটা দেখছি এখানে আপগ্রেড নাও লেখা আছে যেহেতু আমার কম্পিউটারে পাইথান অলরেডি আছে তাই এখানে বলা হচ্ছে আপগ্রেড নাও মানে ভাষান যেটা আছে সেটাকে আপগ্রেড করে না তোমাদের ক্ষেত্রে আসবে ইনস্টলেশন তো তোমরা এই প্রথমটাতে ক্লিক করবে নিচেরটাতে ক্লিক করবে না তোমরা ক্লিক করবে প্রথমটাতে ঠিক আছে এবং প্রথমটাতে ক্লিক করার পর তোমাদের পাইথন ইনস্টলেশন শুরু হয়ে যাবে ঠিক আছে তো আমার ক্ষেত্রে কী হবে আমার ক্ষেত্রে হচ্ছে এখন এখানে পাইথান সফটওয়্যারটা আপডেট হবে তো আমি এটা স্কলিক করে দিই এবং এখানে দেখো পাইথন এভাবে তোমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে যদি কোনো রকম তোমাদের প্রবলেম হয় পাইথান ইনস্টলেশনে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো আমি তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশন বলে দেব বাট একটা জিনিস শুধু মনে রাখবে তোমরা যে চেক বক্সটা টু পাথ সেই চেক বক্সটাকে অবশ্যই তোমরা চেক করে রাখবে তা নাহলে পাইথান তোমাদের ঠিকমতো ইনস্টল হবে না তো এখানে পাইথন এখন আমার কম্পিউটারে ইনস্টল হওয়া শুরু হয়েছে একটু ওয়েট করতে হবে এটা ডিপেন্ডস করে স্পিড ওপর ঠিক আছে যতক্ষণ পাইথন ইনস্টল হচ্ছে ততক্ষণ তোমাদের আমি আরো একটা জিনিস বলে দিই এর পাশাপাশি আর কি আমাদেরকে আমাদেরকে ইনস্টল করতে হবে পাশাপাশি আরো একটা জিনিস ইনস্টল করতে হবে যেটা হচ্ছে কোট এডিটর তো মার্কেটে পাইথনের জন্য অনেক রকম কোট এডিটার আছে যেমন পাইচাম আছে অ্যানাকন্ডা আছে আরো অনেক রকম ঠিক আছে বাট আমি তোমাদের বলবো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে কারণ ভবিষ্যতে যখন তোমরা পাইথনের মাধ্যমে এআই কাজ করবে মেশিন লার্নিং এর ওপর কাজ করবে ইভেন তোমরা যখন ওয়েব এর ওপর কাজ করবে তখন ভিজুয়াল স্টুডিও কোড তোমাদের খুবই সাহায্য করবে আর ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার জন্য তোমরা এই ওয়েবসাইটটার এখানে আসবে লিংক নিচে দেওয়া থাকবে আসার পর তোমরা এখানে যদি উইন্ডোজ ইউজার হও তাহলে এখানে সিম্পলি ক্লিক করে দেবে এবং তোমাদের ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তারপর তোমাদেরকে ইনস্টল করতে হবে তো এটা ইনস্টল করার আগে আগে আমরা দেখে নিই এখানে পাইথনটা ইনস্টল হয়েছে কিনা ঠিকমতো দেখো পাইথন আমাদের সেট আপ ওয়াজ সাকসেসফুল এরকম লেখাটা এসে যাবে এরকম লেখাটা যদি তোমাদের কাছে এসে যায় তার মানে জানবে পাইথন ঠিকমতো ইনস্টল হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি এবার আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করব তো আমার কম্পিউটারে অলরেডি আমি এই ভিজুয়াল স্টুডিও কোডের ফাইলটাকে ডাউনলোড করে রেখেছি তো আমি এখানে আসব রাইট ক্লিক করব এবং ওপেন করব ওপেনে যেই আমি ক্লিক করব তারপরে কি হবে এখানে এরকম টাইপের একটা পপ আপ আসবে যেখানে আমি কি করব আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এটাতে ক্লিক করবো এবং নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে লোকেশান চাইছে যে কোথায় আমি এই সফটওয়্যারটাকে ইনস্টল করতে চাই তোমরা বাই ডিফল্ট রেখো কিন্তু আমি একটা আলাদা জায়গায় ইনস্টল করব কারণ এটা আমার পার্সোনাল চয়েস ঠিক আছে তো আমি এখানে যেটা করবো যে আমার এখানে একটি ড্রাইভ আছে সফটওয়্যার বলে এই সফটওয়্যার ড্রাইভের মধ্যে আমার কাছে আছে একটি সফটওয়্যার নামে ফোল্ডার এর মধ্যে আছে কোডিং নামে একটি ফোল্ডার আর এই কোডিং নামের ফোল্ডারের মধ্যে আমি ভিজুয়াল স্টুডিও কোডটাকে ইনস্টল করবো অ্যান্ড তোমাদের লোকেশানটা সিলেক্ট করার পর তোমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দাও অ্যান্ড তারপর বলছে অলরেডি এক্সিট ইয়েস অ্যান্ড দেন নেক্সট অ্যান্ড এখানে কিছু জিনিস আছে এগুলো তো তোমরা ক্লিক করতেও পারো নাও করতে পারো এখানে ক্রিয়েটর ডেস্কটপ আইকনে ক্লিক করে দাও এন্ড অবশ্যই অ্যাড টু পাথ এই যে জিনিসটা আছে এই পাথটাকে অবশ্যই চেক তোমাদের করতে হবে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে এই পাথটাকে এই যে পাথ আছে এই পাথটাকে অবশ্যই চেক করতে হবে ঠিক আছে এন্ড দেন নেক্সট বাটনে ক্লিক এন্ড দেন এখানে রিভিউ করে নাও সবকিছু যে কোথায় তুমি সেভ করেছো ভিজুয়াল স্টুডিও কোডটাকে যেমন আমার সবকিছু ঠিকঠাক আছে দেওয়া আছে ঠিক আছে যদি কোনো কিছু ঠিক না থাকে তাহলে ব্যাক বাটনে ক্লিক করবে এবং দেখে নেবে আরেকবার ইনস্টল এবার দেখো তোমাদের এখানে ভিএস কোড ইনস্টল হওয়ার খুবই লাইট ওয়েট সফটওয়্যার তাই খুবই ফটাফট ইনস্টল হয়ে যাবে ঠিক আছে দেখো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হওয়ার পর এরকম টাইপের একটা উইন্ডো আসবে যেখানে লেখা থাকবে কমপ্লিটিং দ্য ভিজুয়াল স্টুডিও কোড সেট আপ উইজার আমরা সিম্পলি এখানে ফিনিশে ক্লিক করে দেবো ঠিক আছে তো এতটা কাজ হয়ে গেলো তো এতটা কাজ আমাদের হয়ে গেলো তো আমরা ইনস্টল করে নিলাম এরপর তো আজকের ভিডিওটা আমাদের এতটাই ছিল নেক্সট যে ভিডিও হবে মানে নেক্সট যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের মধ্যে আমরা পাইথনের প্রথম কোড লেখা শিখবো যেখানে আমরা শিখব কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোডকে ওপেন করতে পারি এবং কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে পাইথানের পাইথানের কোডকে লিখতে পারি এবং পাইথানের প্রোগ্রামকে এক্সিকিউট করে তার আউটপুটকে বার করতে পারি সমস্ত কিছু আমরা আমাদের চ্যাপ্টার ওয়ানে শিখবো এবং শুধু আমরা হ্যালো ওয়ার্ল্ডই শিখবো না আরও অনেক কিছু শিখবো তো ততক্ষণের জন্য তোমাদেরকে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে শেয়ার করতে হবে যাতে তোমরা মাতৃভাষা বাংলাতে এরকমই আরও ভিডিও বাট ভিডিও এখনও শেষ হয়নি আমি যেমন তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ভিডিও শুরুতেই যে কোথা থেকে তোমরা এই নোটসটাকে ডাউনলোড করবে একদম ফ্রিতে সেটা আমি বলব তো নোটসটা তোমরা যদি ফ্রিতে ডাউনলোড করতে চাও তার জন্য তোমাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে হবে ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো চ্যাপ্টার জিরো নোটস বলে যে লিঙ্কটাতে তোমরা ক্লিক করার পর একটা ওয়েবসাইটে আসবে এবং সেই ওয়েবসাইট থেকে তোমরা এই নোটসটাকে সম্পূর্ণ ফ্রিতে অ্যাজ এ পিডিএফ ডাউনলোড করে দিতে পারো ঠিক আছে এবং এই এবং যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে কমেন্টও করে দেবো অ্যাজ এ পিন কমেন্ট তাই কোনোরকম তোমাদের প্রবলেম হবে না তাই আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য প্লিজ ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও